প্যানভিশন টিভি দুই মিলিয়নের পরিবারে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আলাইকুম এই পরিবার আপনার পরিবার এই পরিবার আমাদের পরিবার এই পরিবার বাংলা ভাষাভাষী গোটা বিশ্ববাসীর পরিবার সেই পরিবার প্যানভিশন পরিবার প্যানভিশন পরিবারে যুক্ত হয়েছে বিশ লক্ষ সাবস্ক্রাইবার অর্থাৎ বিশ লক্ষ মানুষের একটি বৃহৎ পরিবার এখন আমরা নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনাদের সমর্থন ভালোবাসা এবং প্রেরণা নিয়ে সুপ্রিয় দর্শক প্যানভিশন টিভির আজকের এই দুই মিলিয়ন পূর্তি উপলক্ষে পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত বিশেষ লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের দুই বা তিন প্রজন্মের তিন কয়েকজন আমাদের অতিথি এখানে রয়েছেন আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমার ডান পাশে রয়েছেন আমাদের সকলের ওস্তাদ এবং ইসলামী সঙ্গীতে যার অনন্য অবদান কথা এবং সুরের জাদু দিয়ে যিনি আপনাদেরকে সবসময় বিমোহিত করেন আমাদের সকলের ওস্তাদ তাফাজ্জল হোসেন খান সালামুকুম ওয়ালাইকুম আসসালাম তাপাজল ভাই ভালো আছেন ডান পার্শে যিনি রয়েছেন এই প্যান ভীষণ টিভির সুরের আহ্বান যে জনপ্রিয় অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমেই মূলত প্যান ভীষণের সাথে আপনাদের বেশি পরিচয় হয়েছে সেই অনুষ্ঠানের একদম শুরুতে শুরুর পর্ব থেকেই পর্যন্ত যিনি আমাদের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক তারেক এবং আমার বাম পাশে রয়েছেন শুরুতেই এই উদ্যোক্তাদের অন্যতম উদ্যোক্তা এবং এই প্রতিষ্ঠাকালীন সিইও অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট বাচিক শিল্পী মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেও একজন সজ্জন ব্যক্তি হিসেবে যিনি গোটা সমাজের মধ্যে পরিচিত মিডিয়া অঙ্গনে পরিচিত আমাদের প্রিয় শেরিফ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকের এই টু মিলিয়ন পূর্ণ হওয়ার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনারই হাতে গড়া প্রতিষ্ঠান এবং আমাদের একদম কনিষ্ঠ একজন শিল্পী যার সুরের জাদুতে আপনারা বিমোহিত হন সবসময় তার কণ্ঠ অসাধারণ কণ্ঠের অধিকারী এবং দেখতেও খুবই চমৎকার সুন্দর চেহারা আমাদের প্রিয় শিল্পী আহনাফ আদিল সাফি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সাফি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক এই যে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার এটি কিন্তু একদিনে হয়নি আপনারাই আমাদেরকে এগিয়ে এনেছেন তিল তিল করে আমাদের এই চ্যানেলটি এগোতে এগোতে এখন দুই মিলিয়ন সাবস্ক্রাইবারের একটি চ্যানেলে রূপান্তরিত হয়েছে আমি শুরুতেই আমি এই চ্যানেলের প্রতিষ্ঠাকালীন সিইও যিনি অক্লান্ত পরিশ্রম করে এই চ্যানেলকে এগিয়ে নিয়েছিলেন আমি তার কাছে প্রথম অনুভূতি জানতে চাইবো বাইজুদ ভাই আজকে কেমন লাগছে আপনার এই দুই মিলিয়ন পূর্ণ হওয়ার আজকের এই ক্ষণকে আলহামদুলিল্লাহ ভালো কি লাগছে সেটা তো প্রকাশ করা কঠিন। অনেক ভালো লাগছে দর্শক আপনারা সেটা বুঝতেই পারছেন। আমাদের সাথে আজকে তাফাজল ভাই আছেন ওবাইদুল্লাহ তারেক ভাই আছেন মজার গল্প বলি। ওবাইদুল্লাহ তারেক ভাইয়ের বিষয় আমাদের কাছে ফোন আসতো যে ওই যে প্যানভিশন টিভির যে মালিক ওবাইদুল্লাহ তারেক ওটাকে চাচ্ছিলাম আরকি। মানে প্যানভিশন টিভি মানে মনে করত দর্শক ওই যে যেটা আমাদের সুরের অবস্থাপক সুরের আহ্বানের কথা বললেন মাহবুব মুকুল বললেন যেটা যে প্যানভিশন মানে সুরের আহ্বান এটাই মনে করত ওবায়দুল্লাহ তারেক এবং প্রিয় আহনাফ আদিল শাফি অনেক ভালো লাগছে যে আমরা আমি মাঝে মাঝে কল্পনা করি তাফাজুল ভাই যে চিন্তা করি আমাদের মতো অধমদের দিয়ে আল্লাহ কাজগুলো করাবেন এটা কোনোদিন কল্পনা করিনি আলহামদুলিল্লাহ তার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমরা যখন শুরু করেছিলাম খুব ছোট্ট মানুষ ছিলাম আহসান ছিলেন আমাদের কাজ কাজ অসাধারণ কিছু করে গেছে যেটা এখনো চলছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের কথা মনে পড়ছে আমাদের সৈয়দ যাবের অ্যাকাউন্টস দেখছে এবং সে একটি প্রোগ্রামের উপস্থাপনা করছে এই যে পরিবার এই পরিবারে আজকে আসতে পেরে এই অবস্থানে আসার কারণে কি যে ভালো লাগছে এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না যার জন্য এলেবেল হয়ে যাচ্ছে তো দর্শকদের বলবো যে দৃষ্টি চতুর্দিক এই স্লোগান নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ প্যান ভীষণ দৃষ্টি চতুর্দিকে দৃষ্টি রেখেই কিন্তু এগিয়ে যাচ্ছে এই আগানোর ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা সেটা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ধন্যবাদ ধন্যবাদ বাইজিৎ ভাই অত্যন্ত চমৎকার করে বলেছেন আপনি বিনয়ী মানুষ আমরা সবসময় অনুভব করি আপনি আর একটা নতুন চ্যানেল নিয়ে এগিয়ে যাচ্ছেন যারা মানে পারে তারা সব জায়গায় পারে এবং দেখা যাচ্ছে যে সেই ক্রিয়েশন কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে আমরা দোয়া করি আমরা একটা ফোন নিয়ে একজন লোক ফোন দিচ্ছেন আসসালাম আলাইকুম যে প্রিয় দর্শক আপনি কোথা থেকে বলছেন কে বলছেন আমরা আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি এবং আজকের এই আনন্দময় ক্ষণে আপনি ফোন দিয়ে আমাদের আনন্দে সহযোগী হয়েছেন আমাদেরকে আনন্দ দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জি কলার প্রথম কলার জি আপনি প্রথম কলার রাইট

এবার একটু আমার ডান পাশে আমার সিনিয়র সিটিজেন বাংলাদেশের এবং অসংখ্য গানের যিনি রূপকার বলা যায় কথা এবং সুরের জাদুতে যিনি বিমুগ্ধ করেছেন অসংখ্য দর্শককে জল ভাই আজকের এই দিনে আপনার অনুভূতি এবং প্যানভিশনের ব্যাপারে আপনার মূল্যায়ন জানতে চাই ধন্যবাদ মুকুল ভাই আলহামদুলিল্লাহ আজকের এই আনন্দ ঘন মুহূর্ত সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক মুহূর্ত বলা যায় বিশ লক্ষ ভিউয়ার্স এটি খুব চারটিখানি কথা নয় বিশেষ করে অপসংস্কৃতির বিরুদ্ধে যে সাংস্কৃতিক যাত্রা শুরু হয়েছিল শুরু থেকেই প্যান ভিশনের সাথে আমার চলার একটা অভিজ্ঞতা এবং অদ্যাবতি সেটি অব্যাহত আছে

এই অঙ্গনে এসেছিল সাংস্কৃতিক আমাদের ঘরগুলোকে রক্ষা করার জন্যে আমাদের সন্তানদেরকে সুস্থ বিনোদন দেওয়ার জন্যে আলহামদুলিল্লাহ দুই মানে মিলিয়ন যে সাবস্ক্রাইবার তা প্রমাণ করে যে আপনাদের সেই প্যানভিশনের সেই যাত্রা মানুষ গ্রহণ করছে এবং এই দেশের আগামী দিনের ইতিহাস ইনশাল্লাহ সুস্থ সংস্কৃতির দিকেই যাবে দোয়া এবং ভালোবাসা পেনভিশনের জন্যে এটা আমাদের থাকবে এবং এইভাবেই প্যানভিশনকে সহযোগিতার মাধ্যমে এই দেশে সুস্থ সংস্কৃতি ঘরে ঘরে হবে সেই দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের দুইজন দুইজনের মন্তব্য আমরা শুনলাম তা আপনারা ফোন করছেন এবং আপনারা আমাদের সাথে আছেন সবসময় থাকেন সবসময় ফোন করেন আজকেও আপনাদের সাথে কথা হবে তবে আমরা কথা শুনবো এবং গান শুনবো আজকে একটি ফোন

আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের নিয়মিত দর্শক আপনি ওই যে ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের প্রোগ্রামে সবসময় ফোন করেন আমরা অবশ্য শুনি তখন ক্যামেরার পেছনেই থাকি হ্যাঁ তো আপনাকে ধন্যবাদ আজকের এই সুন্দর মুহূর্তে আপনারা আপনি ফোন দিয়েছেন ফিয়ামান তারেক ভাইয়ের কাছে আসবো তারেক ভাই তো জয়জিৎ ভাইও বলেছেন আমিও বলেছি আসলে দর্শকরা বলে থাকেন যে প্যান প্যানভিশন টিভি মানে হচ্ছে ওয়াইদুল্লাহ তারেক যেহেতু আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা এখনো সঙ্গীত প্রধান বলা যায় তো সঙ্গীতটাই মানুষ বেশি ভালোবাসে এবং সেই মানুষের আপনি একদম খুবই কাছাকাছি একদম হৃদয়ের ভেতরে গহিনে আপনি প্রবেশ করতে পেরেছেন আপনার কণ্ঠ দিয়ে আলহামদুলিল্লাহ তো এই যে প্যানভিশনের সাথে আপনার পথ চলা এটা এটাকে আপনি কীভাবে স্মরণ করেন জিমুকুল ভাই অনেক ধন্যবাদ এখানে বাইজুদ ভাই আছেন তাপুল হোসেন খান আছেন সাফি আছে দর্শক যারা দেখছেন আসলে এটি আমার জীবনের বড় প্রাপ্তি এবং আল্লাহ রাবুল আলম একটি ফায়সালা যে আপনার সিদ্ধান্ত নিয়েছেন বিধায় সেই সুযোগটা তৈরি হয়েছে মহান রবের প্রতি হাজার কৃতজ্ঞতা এবং আপনারা যারা দর্শক ইসলামী সঙ্গীতকে আগলে নিয়েছেন বিধায় এই অর্জনটি সাধিত হয়েছে মজার ব্যাপার হলো যে গান শোনা গান দেখা আর নির্দিষ্ট করে বারবার শুনতে চাই সেই ক্ষেত্রে চ্যানেলটিকে বিশ লক্ষ লোক নিজের আঙ্গুল টিপে এটাকে সাবস্ক্রাইব করেছে মানে এটি বড় অর্জন একটা হলো দেখে স্ক্রিপ্ট করে চলে যাওয়া সেটি এক ধরনের হয় আমাদের বেলায় কিন্তু নির্দিষ্ট করা যে না প্যানবিশনের সঙ্গে আমার সম্পৃক্ত থাকুক এই যে রেজিস্ট্রেশন করা সাবস্ক্রাইব করা এই জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে অনেক ধন্যবাদ তারেক ভাই আসলে আপনি আগাগোড়ায় একজন বিনয়ী কৃতজ্ঞ কৃতজ্ঞতা সম্পূর্ণ মানুষ যে কৃতজ্ঞতা জানাতে পারে অনেকেই অনেক সময় এটা পেরে ওঠে না শুকুর গুজারি গুজারি হয় না সেটা আপনি আপনার ব্যক্তিগত একটি অনুষ্ঠান আমরা করেছিলাম এখানে সে কারণ আপনি বলেছেন আমাদের এখানে আমার পরিবার আমার পৃথিবী অনুষ্ঠানে আপনি খোলামেলাভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে পারেন এটা একটি বড় গুণ আপনার তো আরেকটা একটা ফোন নিয়ে সাফির কথা শুনবো একটু

যে আমি ওবায়দুল্লাহ থেকে তারের কাছে ওই বাবা তুমি কেমন আছো কত নাকি ঘর গানটা একটু শুনতে চাই আমি অনলি গানটা অনেক সময় শুনি এবং আমার ফেসবুকে আপলোড করা আছে আপনি তো আমি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই গানটির কিন্তু গীতিকার এই প্যানভিশনের আমাদের প্রোগ্রাম প্রডিউসার শেখ নজরুল যিনি সবসময় এই মুহূর্তেও ক্যামেরার পেছনে যিনি রয়েছেন এটা কিন্তু একটা বিশাল বিষয় এবং শেখ নজরুল যে কয়টি গানে রয়েছে সবগুলো গানে কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তো আনাফাদর 샤ফি তুমি তো মানে তুমি চ্যানেল হয়েছে 2016 সালে। ਤੇ তোমার জন্ম কত সালে? 2012। 12। অর্থাৎ 4 বছর যখন তোমার বয়স তখনই চ্যানেল হয়েছে। তো তুমি কি কখনো ভেবেছিলে যে প্যানভিশন টিভিতে আমি গান গাইবো এরকম কি মনে হয়েছে? কখনো মনে হয়নি তারপরে যখন প্যান ভিশনে তুমি প্রথম আসলা গান গাইলা তখন তোমার অনুভূতি কেমন ছিল অনেক ভালো ছিল যে প্রথম কোনো টিভি চ্যানেলে আসলাম কিভাবে শুটিং করে সেটা সব কিছু দেখলাম এক কথায় অনেক ভালো লাগছিল আমার মনে পড়ে যে তুমি যেদিন এসছিলে এখানে তোমার ভাই আসছিল সাথে তো একটা বোধ বড় একটা অনুষ্ঠানের একটা পার্টি তুমি গ্রহণ করছিলাম তাই না তো তোমার ভাই আমাকে বারবার বলছে তো সাফির কি একা কোনো গান হবে না মানে ভাইয়ের প্রতি ভাইয়ের যে একটা মানে চরম এগিয়ে দেওয়ার যে একটা বিষয় আমি ওটা আমার এখন মনে পড়ে তো সাফি এই প্যান ভিশনে গান তুমি গিয়ে পরিচিত হয়েছো এক সময় এখন তুমি কিডস ক্রিয়েশনে গান গাও এবং তুমি বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে তুমি কিন্তু সারা দেশে সবার মধ্যেই এবং গোটা পৃথিবীতেই পরিচিত তো তোমার গান শুনবো আজকে আমি একটি ফোন নিয়ে আসি সালাম আলাইকুম

আমরা আপনার এই ফোনের জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমনও তো হতে পারে দুপুরে জানা যা এই বিখ্যাত গানের গীতিকার এই জহির বিন বাসা তো আমরা কথা শুনলাম ভাই অনেক কথা হলো এখন একটু সুরের ভুবন থেকে আমরা ঘুরে আসি ওভাইদুল্লাহ তারেক আপনার কাছে জি ধন্যবাদ মুকুল ভাই আমি নতুন একটি গান যেহেতু পাশে উস্তাদ বর্ষা ভাই বসে আছেন কথা জি 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 খুব ভালো লাগলো আপনাদের বিশ লক্ষ গ্রাহক উপলক্ষে আমি প্রথম থেকে বসেছিলাম দেখার জন্য হম 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 ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মূল্যবান দর্শক এবং সবসময় আমাদের সাথে থাকেন ধন্যবাদ তারক ভাই একটা জিনিস খেয়াল করেছেন যে ফোন আসছে আমেরিকা থেকে ইটালি থেকে ডেনমার্ক প্রবাসী ভাই বেশি অনেক বেশি আমি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ ঘুরেছি অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি কাতার বহু মানে প্রবাসীরা যে এত ব্যাকুল ভিশনের জন্য এবং তারা এই যে আমাদের সঙ্গীতগুলোকে লালন করে যেমন এটাই কিন্তু আজকের প্রমাণ যে সবাই কিন্তু প্রবাসীরা ব্যাকুল হয়ে বসে আছে তো আমি শুরু করছি আমি গানটা আমার লিখা শুরু করা উস্তাদ সুর সংযোজন করেছেন আমি সেটা গাওয়ার চেষ্টা করছি তুমি আর সে আছো গোয়াল্লা আমি জমিনে তুমি বন্দা তুমি ছার বন্ধাতোমার বচেক তুমি আর আছো গোয়াল্লা

তুমি দিয়েছ আবার দিনের শেষে রাত্রি আসে তুমি বলেছ এই জীবন মরণ অর্থ করি তুমি দিয়েছ আবার দিনের শেষে রাত্রি আসে তুমি বলেছ তাই অহংকার করি না যেন পাপে গণ্য তুমি আমায় কর ধন্য আল্লাহ 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 আছো গো আল্লাহ আমি জমিনে তুমি ছাড়াই বন্দা তোমার বাঁচে কেমনে আল্লাহ 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 নে হিসেব কেমনে দেবো কিছুই জানা নাই ভুলে ভুলে আমার জীবন গেল বড়ই কষ্ট পাই পা পুণ্যের হিসেব কেমনে দেব কিছুই জানা নাই ভুলে আমার জীবন গেল বড়ই কষ্ট পাই আজনির বেতাই চোখের জলে ভাসে আমার বুক আমি কোথায় পাব সুখ আল্লাহ 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 তুমি আরো গো আল্লাহ আমি জমিনে তুমি ছড়াই তোমার বাঁচে কেমনে তুমি আরো গো আল্লাহ আমি জমিনে তুমি ছাড়াই বন্দা তোমার বাছে কেমনে আল্লাহ 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 মাশাল্লাহ মাশাল্লাহ এটা ওস্তাদের সুর

চেষ্টা করবো আপনাদের এই যে ইচ্ছা সেটা যেন পূরণ হয় তো বাজেদ ভাই যেটা বলছিলেন আমি বলছিলাম যে আহ দর্শক কমেন্ট দেখছি তো দর্শক একজন বলছে আমরা দেশিরাও কিন্তু আছি কারণ আমরা বিদেশিদের কথা বলছি দেশীয় দর্শকরা মানে অভিমান করে বলছেন আমরা দেশিরাও কিন্তু আছে অবশ্যই দর্শক আপনারা আছেন বেশি তো আপনারা বিদেশিরা যেহেতু প্রবাসে থাকে আমাদেরই তো ভাই স্পেশালি ওনাদের কথা একটু বলতে হয় ওনারা প্রবাসে থেকে ব্যস্ততার মাঝে দেখেন এইটা আর কি তো আরেকটা কথা বলতে যাচ্ছিলাম যে সেটা হলো সুরের আহ্বান আমরা মুকুল ভাই ছিলেন তখন আসান ছিলেন প্রোগ্রামটার নাম কি হবে আমরা তো এগুলো নিয়ে পরামর্শ করলাম তো মুক্তি আল্লাহ তো এভাবেই সাহায্য করে শরীর আহ্বান এবং সবাই একমত হলেন উপস্থাপক কি হবে একাধিক আলহামদুলিল্লাহ আমার মানে দেখছি আর কল্পনা করছি ওই ছবিটা দেখছিলাম প্রোগ্রাম শুরুর আগে প্রথম সেই সময় ওবায়দুল্লাহ তারেক ভাই এই 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 ছিলেন না নিশ্চয় অনেক শুকনো শাকনা একটা ভাই ক্লিন সেফ আলহামদুলিল্লাহ আজকে তারেক ভাই সারা পৃথিবী ব্যাপী যে পেনভিশনের বদলত জি পেনভিশনের বিশাল একটা ভূমিকা এখানে আছে ভালো লাগে দোয়া দোয়া জি শুনলাম করলাম না না খুব ভালো লাগলো অবাজিত ভাই আসলে তো মানে অনেক স্মৃতি আপনার এখানে আমি পেনভিশনের বিষয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে আমরা জানব ইনশাআল্লাহ দর্শকরা জানতে পারবেন তো ওস্তাদ আপনি কি অনুমতি দিলে আমাদের

কত সুন্দর কি কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলো না তুমি নিজে তোমার তুলো না তুঝা বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা আল্লাহ ভী রি ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দেশে হারা আল্লাহ গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় হয় হারা তোমার প্রেমের ভার আর না যে তোমার প্রেমের ভার আর সহনা যে তোমার তুলো এ পৃথিবীকে এত মায়া লাগে এত বা সে কেন মনে যাগে আল্লাহ জনপ্রিয় মানে একটি হামটি মানে আমরা শুনতাম গাইতাম না অবশ্য যেহেতু গানের আমরা শ্রোতা কালজয়ী পরিবেশন করেছি কালজয়ী নাম যে গান শুনলে এমনিতেই অন্তরভেদী বলা যাবে প্রতিটি কথা আমি আবু জাকির আবু জাফর ভাইকে এই প্রোগ্রামের পক্ষ থেকে স্মরণ করছি তাকে আলহামদুলিল্লাহ তার হাদিয়া এবং লিটন হাফিজ চৌধুরীর সুন্দর দুটি অসাধারণ এবং আমাদের সাফি সাফি গেয়েছে প্রথম গানটা শুনি মুশিউলের কণ্ঠে

একবার ভাবলাম গানটা ফোনটা ধরি তারপরে এখন আর না ওই যারা ফোন দিচ্ছেন আপনারা অনেক আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া যে আপনারা আমাদেরকে ফোন দেন তো সেই জায়গায় আমরা কিন্তু যখন গান চলতে থাকে তখন কিন্তু আমরা ফোন ধরতে পারি না এটা তারেক ভাই এই বিষয়টা ফিল করেন

হ্যাঁ আপনাদের এবং আপনার সাথে কথা बोलतेছেন কিন্তু আপনাদের অনেক এবং মিজান ভাই তো চলচ্চিত্রাঙ্গনে ছিলেন সেখানে দীর্ঘদিন কাজ করেছেন এখানে সম্পাদনার কাজ করেছেন জিনাথ হোসেনের সঙ্গে এখন সেইগুলো ছেড়ে আমাদের সাথে তার কানেক্টিভিটি ধন্যবাদ মিজান ভাই আপনাকে আপনি ওই সেই ফোনটা আমি আবার একটু এক্সচে আমাদের প্রবাসী হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে বলছে

এবং পঁয়তাল্লিশ বার ফোন দিয়ে আপনি পেয়েছেন আজকে এখানে এই মানে আমরা দুঃখ প্রকাশ করছি যে আগে ফোনটা ধরতে পারলে আরো আগে একটু কথা বলতে পারতেন আপনি তো আপনাকে ধন্যবাদ ইব্রাহিম ভাই হচ্ছে কলকাতা একজন সাংবাদিক এবং সেখানে টিডিএন একটা টেলিভিশন আছে সেটার সঙ্গে কর্মরত আছে এবং ওখানে ভালো মোটামুটি আমি সেখানে কলকাতা অনেকবার প্রোগ্রামে গিয়েছে দেখা হয়েছে সাক্ষাৎকারও নিয়েছে আমার

তিন মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আবারও এই ধরনের একটি অনুষ্ঠান করতে পারি আগামী বছর কেন আমরা যেন খুব তাড়াতাড়ি করতে পারি সেই অনুরোধ আপনাদের কাছে থাকবে তো তারেক ভাই এই প্যানভিশনে আপনার অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে তো সেই জনপ্রিয় গানগুলোর মধ্যে থেকে একটি গান একজন দর্শকও কিন্তু আপনার কাছে আপিল করেছেন আর কি রিকোয়েস্ট করেছেন এখন সেটি আপনি আরো পরেও গাইতে পারেন বা এখনো গাইতে পারেন এখন আপনি কোন গানটি শোনা প্রসঙ্গ যেহেতু আপনি নিয়ে এসেছেন এবং শেখ নজরুল ভাইয়ের কথা বলেছেন উনি লিখেছেন গানটা বাবা হারাই সন্তান বাবাকে ফিল করে গানটা লিখেছে তো আল্লাহ সেই ব্যাকুলতা কবন করুন এবং সেই সন্তরায় তিনি উল্লেখ করেছে জান্নাতের সেই ছোট্ট ঘরে বাবা যেন ভালো থাকে আমরাও দোয়া করি আল্লাহ যেন বাবাকে সেই জান্নাতে রাখি জি জি এবং এই গানটা আমি যত জায়গায় পরিবেশন করেছি নিজেও আবেগ আপ্লুত হই এবং দর্শক বেশ আবেগ আপ্লুত ইসলামিক প্রত্যেকটা মঞ্চে মানুষ চোখের জল ফেলে কান্না করে মঞ্চে উঠে এসে জড়িয়ে ধরে এই গানটা হলো তার দৃষ্টান্ত হয়ে আছে বাবা তুমি কেমন আছ ছোট্ট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা 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 গো বাবা কৌতুদুর কৌতুস্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো কেহ পাই না তো আর খোজে তাই তো আজ ঘুমের ঘোরে উসরুত যাই ভিজে তোমার তোমার মতো কে হো না তো আর খোঁজে তাই তো আজ ঘুমের ঘোরে উসরুত যাই ভিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে সুখে থেকে পরম সুখে জান্নাতের ভেতরে তোমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার দায় মাঝে উড়ছে বারে বারে বাবা গোয় বাবা প্রিয় দর্শক আসলে এই গানটি এমন একটি গান যা যাদের বাবা নেই তাদের জন্য যেমন প্রাসঙ্গিক যাদের বাবা আছে তাদের জন্য প্রাসঙ্গিক তার কারণে বাবাকে কিন্তু আমরা কখনো না কখনো হারিয়ে ফেলব তো আসুন আমরা আমাদের বাবা মার ব্যাপারে সচেতন হই এবং যে দোয়াটি বাইজিৎ ভাইয়ের মুখে উচ্চারিত হলো রব্বির হামা হুমা কামা রব্বাই নিসাবিরা এই দোয়াটি আমরা বাবা মার জন্য করি এবং বাবা মার সাথে যেন ও সব দুটি আমরা কখনো না করি অসংখ্য দর্শক কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন কমেন্টস করছেন সব কমেন্টসের উত্তর কিন্তু মানে আমরা মানে দেওয়া সম্ভব হবে না প্রিয় দর্শক হয়তো পরবর্তীতে আমরা রিপ্লে দেব আপনাদের কথাগুলোর বাজিদ ভাই আমাদের যে প্যানভিশন এই যে আপনি যাত্রা শুরু করলেন আপনার সাথে আমরা সহযোগী হয়ে দীর্ঘ একটি পথ আপনি আমাদেরকে হাঁটা শিখিয়ে দৌড়ানো শিখিয়ে আপনি আমাদেরকে রেখে আবার একটি নতুন চ্যালেঞ্জ নিয়েছেন তো সেখানে আপনি আবারও ওই একইভাবে এগিয়ে যাচ্ছেন তো প্যানভিশনের এই চলার পথে আপনার আনন্দের কিছু মুহূর্ত যদি শেয়ার করতেন যে কোন কোন সময় আপনার অনেক ভালো লেগেছিল আপনি খুশিতে আপনি মানে আত্মহারা হয়ে গিয়েছিলেন রকম দু একটি মুহূর্ত যদি আপনি একটু আমাদেরকে শেয়ার করতেন এমন এমন মুহূর্তের জীবনে ছিল মুকুল ভাইকে আমি বেশি বেশি করতাম। কারণ আমার পরেই ওনার অবস্থান এবং রাত বিরাতে ফোন দিয়ে ওনার ঘুম ভাঙাই দিতাম এটা হচ্ছে না কেন এটা না কেন এটা হলো না কেন ইত্যাদি তো এইরকম যেন কষ্টের বিষয়গুলো আছে ওনারা হয়তো আমাকে বদা করছেন যে ভাই এই লোকটার কোনো কাজ নাই রাত দুপুর সময় ফোন দিচ্ছে কিন্তু আবার ভালো লাগতো যখন দেখতাম সব ঠিকঠাক মতো চলছে শরীর আহ্বান জনপ্রিয় হচ্ছে মালানা জামাল জামালউদ্দিন এসে কোরআন শিখি যে প্রোগ্রামটা অসম্ভব জনপ্রিয় একটা প্রোগ্রাম এবং উনি একটা অনুষ্ঠানে দিনকে বললেন টেন মিনিট চিনছে আমাকে প্যান দিকে টেন মিনিট স্কুল তাকে নিয়ে যে প্রোগ্রামটা করছে প্যানভিশনের এই এসে কোরআন শিখি থেকেই প্যানভিশনকে এই প্রোগ্রাম থেকেই টেন মিনিট তাকে চিনেছে তো আলহামদুলিল্লাহ এই যে অর্জনগুলো এগুলো যখন কল্পনা করি মুকুল প্রশ্ন করেছেন আপনি একা একা ঘুমায় যখন চিন্তা করি ঘুম আসে না এগুলো চিন্তা করলে তখন আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এটা হলো সবচেয়ে আনন্দের সবচেয়ে আনন্দের আর হলো যে যে কষ্টগুলো ছিল সেগুলো তো আপনিও আমাদের ভাগী ছিলেন আপনারা সবাই কষ্টের প্রশ্নরে যেন করিনি আপনাকে এই যে কষ্ট তো আছে আছেই থাকবে কাদের মধ্যে আমরা যে আনন্দ আমরা কষ্টের নিজেরা কষ্ট করে আমরা একটা আনন্দ তো সৃষ্টির ওই কষ্টের গল্পটা কিন্তু মানুষ দেখে না মানুষ দেখে মানে সফলতার কাহিনী আনন্দে আনন্দটা খোঁজে তারা যেটা প্রকাশিত হয় প্রকাশিত হয় কিন্তু সে প্রকাশের আগের মুহূর্তগুলো অনেক কষ্ট যে প্রশ্নটা আমি করিনি তার কারণে এই গল্প তুললে আপনার এক অনুষ্ঠানে হবে না যে এত মেহনত করতে হয় বিষয়গুলো এই এই কথার প্রাসঙ্গিক আমি নতুন একটি গান লিখেছি দু লাইন না শুনলে আমার দু লাইন কেন দু লাইন শুনে শুনে আমার আনন্দের ভাগ নিতে চাও গো তুমি দুঃখের ভাগ কেন না আমার আনন্দের ভাগ নিতে চাও গো তুমি দুঃখের ভাগ কেন না সুখের সময় তুমি পাশে বসতে সুখের সময় তুমি পাশে বসতে কষ্টের সময় করছ আমার আনন্দের ভাগ নিতে চাও গো তুমি দুঃখের ভাগ লও না না বাহ বাহ ক্লাসিক্যাল তাহলে যে প্যাটার্ন তার বাইরে একটা সুর এবং কথাগুলো সুন্দর ধর ওর প্যাটার্নের বাইরে মাশাআল্লাহ

আপনার কাছ থেকে কথা শুনছিলাম তা আপনার একটা আবৃত্তি আমরা শুনবো তো 샤ফির গানের পর তুমি কি সুন্দর চুপচাপ বসে খুব এনজয় করছো আমরা আমি তোমাকে বেশি প্রশ্ন করছি না অনেক প্রশ্নের হয়তো উত্তর দেওয়া তোমার জন্য কঠিন হবে তুমি তার চাইতে সকল প্রশ্নের অ্যানসার গান দিয়ে দাও তুমি গান লোকজন গাড়ি इस्लामे मे रुदा लुये लो नु बिन् सौदागार बदनसिब आय गुनागार नूतन कोरे सौदाकार इस् इस्लामे रुौदा लु এলো নিন সৌদাগর বদনসিব আয় গুনাগার নূতন কোরে সৌদাকর কার জীবন ভরে কোর ল সঙ্গ আজ হিসাবার খোতিয়ে নে

शौदागर बदनसिब आया गुनागार नूतन कोरे शौदाकार कुरा ने रो রে রে লুট সব লুট নে রে লুট সব ভোরে তুল তোর শুনঘোয়ার ইসলামের রোয়ে সৌদা লুয়ে কিয়ামা তে বাজারে ভাই মনফাজে চহত কিয়ামা তে বাজা রে ভাই মোরাফাজে চহত এই ব্যাপারীর হৌ খার हे व्यापारीर हौ खुरे दार लोरे इार सीलहर इस्ला मे रु सौदा लु ए लोनो बन् सौदा

মার্শাল্লা মার্শাল্লাহ আমাদের জাতীয় কবির গানগুলোর যে কথা এবং গভীরতা মানে এই গভীরতা ভেদ করে অর্থ আজকালকের যে আমাদের হালামলের যে শ্রোতা দর্শক তারা কিন্তু এটা কিন্তু সন্ধান পাওয়া কঠিন যে তাদের জন্য কিন্তু এত সুন্দর কথা এবং এত তা প্রতিটি গানই প্রত্যেকটি গানই জাতীয় কবির প্রতিটি ইসলামী গানের নিজেই কিন্তু এটা বলেছেন যে আমি সাহিত্যে কি অবদান রাখতে পেরেছি জানি না তবে সঙ্গীত আমাকে বাঁচিয়ে রাখবে এটা তার নিজের উক্তি জি জি আসলে সঙ্গীত মানুষের মুখে মুখে থাকে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন টিভির দুই মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান এখানে গান শুনছি আমরা কথা শুনছি এখন আমরা একটু ওস্তাদ তোফাজ্জর হোসেন খান আপনার একটু মানে সার্বিক একটা মূল্যায়ন জানতে চাই এই যে সোশ্যাল মিডিয়ার আধিপত্য চলছে মানে হাতে হাতে এখন গোটা পৃথিবী নিয়ে ঘুরছে মানুষ ইচ্ছা যা করছে তাই দেখতে পাচ্ছে এই যে গণমাধ্যম বলি বা সোশ্যাল মিডিয়া বলি বা মিডিয়া যাই বলি না কেন যে নামেই ডাকি এর সুফল এবং কুফলের মধ্যে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন খুবই কঠিন প্রশ্ন নিঃসন্দেহে তবে সোশ্যাল মিডিয়া হচ্ছে এটি ওয়ান কাইন্ড অফ টেকনোলজি প্রযুক্তি আমরা কিভাবে গ্রহণ করছি কিভাবে ব্যবহার করছি তার উপরেই কিন্তু নির্ভর করছে এটার সুফল কোহলটা কিন্তু তবে এটি আমাদের যে বাস্তবতা এবং আমরা যে চারিপাশে যা দেখি এটি খুবই বিপজ্জনক একটি মাধ্যম বলা যায় যে এখানে এখানে তো আসলে অনেক কিছুই ওপেন কারণ ভালো মন্দ বিবেক বোধ নিয়ে বাচ্চারা কিন্তু এটা দেখতে পারে না যার জন্য এই জিনিসগুলো ঘরে ঘোরা অভিভাবকরা কিন্তু উদ্বিগ্ন তাদেরকে কিভাবে এর থেকে এই এর যে কুফল বিরূপ প্রতিক্রিয়া কিভাবে এর থেকে বাঁচানো যায় তো সেইখানে কিন্তু যেমন পেনভিশন বলি কিডস বলি এই মিডিয়াগুলো কিন্তু এর বিরুদ্ধে কিন্তু এক ধরনের লড়াই চালিয়ে যাচ্ছে আমাদের সন্তানদের মুখে মুখে যেমন এই যে নানা ধরনের কন্টেন্টগুলো গান নাটক তারপরে নানা ধরনের এই যে বিতর্কমূলক প্রতিটি জিনিসই কিন্তু তাদেরকে মানে ইয়ে করে অ্যাঙ্গেজ করে রাখা তো আর যেটা আপনি যেটা বলছেন যে এর সুফল কুফল আমরা তো কুফলগুলো এখন মানে মহামারী আকারে বলা যায় ঘরে ঘরে তো এর ভিত এর বাইরে তাদেরকে তো শুধু বারণ করলে হবে না তাদেরকে উপাদান দিতে হবে উপাদান সেই কাজটি কিন্তু আমি মনে করি ভিশন কিস ক্রিয়েশন সুস্থ বিনোদনের এই চ্যানেলগুলো কিন্তু সেই কিন্তু এই আমাদের বিশাল জনগোষ্ঠীর মধ্যে এই দুটি চ্যানেলই যথেষ্ট না এই কনটেন্টগুলোও যথেষ্ট না আরও ব্যাপকভাবে আমাদের এই কাজে আমি যারা আজকে আমাদের দর্শক শ্রোতা সবাইকে এই আপিলটা করব যার যেখানে সুযোগ আছে সেখানে এই চ্যানেলগুলোকে আরো রিচ করে সমৃদ্ধ করার জন্যে এই জাতীয় মহামারীকে আমরা প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে আমার বিশ্বাস যেভাবে এই চ্যানেলগুলোর প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইনশাল্লাহ এই এই ব্যাধি এই সংক্রমণকে আমরা মোকাবেলা করতে পারব ইনশাল্লা আল্লাহ রহমতে আল্লাহ আমার সেই দিন সেই ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি আপনার আপনি একজন বিদগ্ধ মানুষ এই সমাজের মধ্যে পুরে পুরে নিজেকে সামনে এগিয়ে নিয়ে গেছেন তো আপনার এই মূল্যবান কথা নিশ্চয়ই আমাদের দর্শকরা তার আমলে নেবেন এবং সুস্থ সংস্কৃতির বিকাশে যে ভূমিকা রাখছে ভিশন টিভি এবং ক্রিসকেশন এবং ওবায়দুল্লাহ তারেক তিনি একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠান এবং তার একটি মানে প্রতিষ্ঠানও রয়েছে চন্দ্রলোক তার মাধ্যমে কাজ করছে এভাবে অসংখ্য প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠছে ব্যক্তিগতভাবে গড়ে উঠছে ভাবে গড়ে উঠছে তো এইগুলোর মধ্যে কিন্তু একটা সমন্বয় সাধনও জরুরি জরুরি এবং এখানে একটা মানে এই কমিউনিটিটাকে কিন্তু ঐক্যবদ্ধ না হলেও কিন্তু এটা একটা বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ তো প্রিয় দশক আপনারা যারা

অন্য অনুষ্ঠানে আপনাদেরকে আমরা শোনাতে এবং সাফির গান আপনারা শুনবেন আশা চেষ্টা করা হবে ইনশাল্লাহ তো মালয়েশিয়া থেকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ তো আপনি কি শোনাবেন গান তো শোনাবেন না গান তো শোনাবো না আমি আপনি আবৃত্তির জন্য একটা আবেদন করে রেখেছিলাম আবৃত্তি আজকে বাইরে কোনো কবিতা করব না যেহেতু ট্রানজিশনের 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে এই খুশির দিনে আজকে আমরা আসছি প্যানভিশনের থিম সংটা হয়তো দর্শকরা অনেকে ভুলে গেছেন আর এটার যিনি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় তাফাজুল হোসেন খান অনেকটা জোর করে বলছে ভাই আপনাকে লিখতে হবে তাহলে তাফাযল যে আমাদের থিম সংটি প্যানভিশনের এটা শুরু করেছিল মশিউর রহমান এবং আবদুস সালাম যৌথভাবে। জি। আাধারে বুক চিড়ে আলোর ভুবন সুত্তের সাধনায় আমাদের প্যানভিশন 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 সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে লাল সবুজের পতাকা নিয়ে লক্ষ স্বদেশ গড়ার মোদের মিশন প্যানভিশন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই ভেদাভেদ মোরা সবাই সমান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই ভেদাভেদ মোরা সবাই সমান গড়ব এ দেশ সবাই মিলে হাতে হাত ধরে গড়ি সুখের জীবন প্যান প্যানভীষণ প্যান ভীষণ আধারের বুক চিরে আলোর ভুবন সত্যের সাধনায় আমাদের প্যান প্যানভীষণ এটা কিন্তু মানে একটা কথা বলতে হয় যে ওই একটা গান আছে না মুখের কথায় হয় যে গান তুমি যদি গাও তফাজ্জল ভাইয়ের গান গুলো এরকম উনি যেটাই বলেন সেটা গান হয়ে যায় এবং আমরা তো প্যানভিশনে আল্লাহ রহমতে প্রত্যেকটা ocasiones এই এবং বিভিন্ন দিবস ভিত্তিক আমরা ওস্তাদের আমরা এই সহযোগিতা নেই এবং উনি যে ঘন্টায় লিখতে পারো একটি গান মানে আমরা আমার মনে হয় যে সর্বোচ্চ ভিউ হয়েছে প্যানভিশন টিভির ঈদের গানে এত সুন্দর একটি সুর ওনার সুরের মধ্যে আলাদা ঢাঁচ এটা শুধু ওস্তাদই করতে পারেন আর আলাদা একটা খমক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওস্তাদ আপনার আল্লাহ তালা আয়ু বৃদ্ধি করে দিন এবং আপনি আরো অনেক দিন পর্যন্ত আপনি এই ধরনের সুন্দর সুন্দর সৃষ্টিগুলো আমাদেরকে দিয়ে যাবেন এটাই আমাদের আল্লাহর তালার কাছে আমাদের কায়মনোভাক কি প্রার্থনা টু সুরের ভবনে প্রবেশ করতে চাই শিরকি ওবাইদুল্লাহ তারিখ লেখা সুর করা করেছি আমি গাওয়ার চেষ্টা করছি আরকি জীবনের সুনাঝরা গুল হারি সন্ধারাতে বসে বে ভাবছি জীবনের রা দিন গুল হারিয়ে বসে ভা গোদয়ম সোনালী প্রভাত এ জীবনে আর ফিরে পাব কি সুন্ধর বসে ভাবছি জীবনের সোন দিন গুল বসে ভাবছি অতীতের দিনগুলো হাসি কান্না মিলে কেটে গেছে কাল কত কাল তোমারই বা যতটুকু ছিল মোর ছিলাম তাতে বেশ অতীতের দিনগুলো হাসি কান্না মেলে কেটে গেছে কাল কত কাল তোমার বাদাত যতটুকু ছিল মোর ছিলাম তাতে বেসামাল ফিরিও না তো আমার ঈষ না গৌরব তুমি তো আমার জলে বলছি জীবনের সোনা ঝরা দিল গুল হারি সন্ধারাতে বসে ভাবছি জানি ফিরে পাব হারানস সেদিন আমি ভুলের মাসুলে কাঁদে মন ও গো মহান কেউ অনে কার কাছে হাব সরপন তুলেছি দু হাত তাই তোমারই ক্ষমা চাই অনুতাপে পড়ে পড়ে জ্বলছি জীবনের রেস না ঝড়া দিন বসে ভাবছি জীবনের রা দিন হারিয়ে সুন্ধরতি বসে ভাবছি সন্ধারতে বসে ভাবছি

ও মুখে আল্লাহ রিবানি যে ছয় জো না দিতু মন্ত্রনা আজ তাহারা কোথায় গেল ভাব দেখে রে মোনা দিবানি যে ছয় জোনা দিতু মন্ত্রনা আজ তাহারা কোথায় গেল ভাব দেখে রে মোনা ফেরায়া সেিয়া যখন যে কষা করিবে দিনকে তোমার মবতকে বা তখন কি বলিবে ফেরেস্তায়াশিয়া যখন যে কষা করিবে দিনকে তোমার মবতকে বা তখন কি বলিবে ওরে আল্লা বিনে মাবুদ নাইর জমান তাই বল রে বল মুখে আল্লারসোলসবে বলুম ও মুখে আল্লারসোলসবে বলো দুয়ারে আইসা আছে পালকে নায়রে গাও তলো রে তল মুখে আল্লারসুলসবে বলু ও মুখে আল্লাহর রাসূল সবে বল ও মুখে আল্লাহর রাসূল সবে বল ধন্যবাদ 마শাআল্লাহ 마শাআল্লাহ একটি মরমি গান আজকে তুমি গাইলে আব্দুল আলিমের সেই বিখ্যাত গান আমরা ছোটবেলায় রেডিওতে যেগুলো শুনেই শুনে আমরা আপনারা তো মনে হয় আরো একটু আগে গ্রাম ফোন নাকি ওই যে একটা কলের কলের গান যেটা এটা শুনেছেন এই গান গুলো তো বাজিত কলের গান শোনা হয়েছে কখনো আপনি বোধহয় শুনেন না এটা থেকে রেডিও তারপরে তো এখন আপনার সোশ্যাল মিডিয়া এমন মাখামাখি অবস্থা এখন আর কোন কিছু জন হাতের মুঠো এক দর্শক একটু আমাকে বলেছিল আমি একটা স্তবক একটু জি জি বিলাল ভাই খুব সম্ভবত ইতালি থেকে সত্য পথের তীর্থ ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তি কামে ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে পথের ঊর্ধ্বে ওঠে ঝড়বায়ে পথের আবর্জনা তাই বলে তারা ঊর্ধ্বে উঠেছে কেহ ভাবিও না ঊর্ধ্বে যাদের গতি তাহাদের পথে হয় ওরা বাধা পিছিল করে পথ তাই বলে জয়ী হয় না কাদা জয় পরাজয়ে সমান শান্ত রহিব আমরা সবে জয়ী যদি হই এক আল্লাহর মহিমার জয় হবে জয় দর্শক আজকের এই মানে আমাদের জন্য একটু অসাধারণ অনন্য আয়োজন এবং আপনারাই তার হচ্ছে উপলক্ষ আপনাদের কারণেই আজকে এই অনুষ্ঠানটা কিন্তু আমরা করতে পারলাম আপনারাই সাবস্ক্রাইব করে এই পরিবারকে বিশ লক্ষ সাবস্ক্রাইবারের পরিবারে পরিণত করেছেন জন্য অশেষ কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাই আপনাদের কাছে এবং আপনাদের জন্য আমরা দোয়া করছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনারা যে আশায় যে ভরসায় যে চিন্তায় সাবস্ক্রাইব করেছেন এই সাবস্ক্রাইব করার যে লক্ষ্য সেটি যেন আমরা অর্জন করতে পারি এবং আপনাদেরকে সেটি উপহার দিতে পারি তো আজকের অনুষ্ঠান আমরা শেষ করব শুধু কয়েক সেকেন্ড করে আমাদের অতিথিদের একটু শেষ কথা একটু শুনব শুরুতেই একটু সাফি থেকেই শুরু করে আমাদের ছোট্ট বন্ধু তুমি দর্শকদের কাছে কি বলতে চাও আজকের এই দিনে আমি বলতে চাই এত বছরের সকলের পরিশ্রমে ক্যামেরার পিছনে এবং সামনে পেন মিশন আছে বিশ লক্ষ পরিবারে সমৃদ্ধ হয়েছে আশা করি দর্শকদের সাহায্য এবং পেন মিশন টিভির আরও কার্যক্রমের মাধ্যমে এবছরে বা এবছরে শেষ হওয়ার আগেই পেন টিভির টিভি তিন মিলিয়ন হবে ইনশাল্লাহ সকলের কাছে আমার জন্য দোয়া চাই পেন মিশন টিভির জন্য দোয়া চাই আপনারা পেন টিভির সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক আসলে লক্ষ্য যদি স্থির থাকে এবং নিয়তে যদি খুলুসিয়াত থাকে এবং এই যে দুটির সংমিশ্রণ যদি থাকে তাহলে কিন্তু আল্লাহ রব্বুল সেখানে বারাকা বারাকা ঢেলে দেন তার প্রমাণ হচ্ছে প্যানভিশন টিভি এই কথাটি আমি শুভেচ্ছা বাণিত বলেছি আবার রিপিট করলাম প্যানভিশন টিভি তার মঞ্জিলে মাকসুদে ইনশাল্লাহ পৌঁছবে সেক্ষেত্রে আপনারা হচ্ছেন অন্যতম মাধ্যম আপনাদের দোয়া ভালোবাসা পরামর্শ সমালোচনা সবকিছুই দরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আজকে হোসেন খান ভাই আমাদের আর ছোট্ট কথা বলি এই প্রতিষ্ঠানের কিন্তু হাল ধরার কথা ছিল আমাদের মরহুম শেখ আবুল কাশেম মিঠুন ভাইয়ের কথা মনে করছে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রিয় মানুষটিকে নিয়ে গেলেন যার ফলশ্রুতিতে আমার মতন একজন যে কথা আগে বলেছি অযোগ্য মানুষের দায়িত্বে আসলো তা আল্লাহ আলামিন। আলমিন তার পরিকল্পনা অনেক বড় তিনি কাকে দিয়ে কি কাজ করাবেন তিনি ভালো জানেন তাফজুল ভাই সেই শুরু থেকে আছেন ওবায়দুল্লাহ তারেক আছেন মাহবুব মুকুল ছিলেন আছেন আলহামদুলিল্লাহ আমাদের জাহিন ইকবাল আজকের একজন সফল উপস্থাপক শিশু কিশোরদের মধ্যে সবচেয়ে একজন প্রিয় একজন উপস্থাপক অ্যাডমিশনে তাকে অনেক ক্লাস থ্রিতে পরে তখন তাকে দিয়ে উপস্থাপনা করিয়েছিলাম অনেকটা রিক্স নিয়ে আমরা কেউ কেউ বলছিলেন ভাই পারবে না ভাই সাহস করতে হবে আজকে সে দাপটের সাথে উপস্থাপনা করছে এবং গান করছে এরকম একটা প্রতিষ্ঠান হয়েছিল বলে কিন্তু অনেকগুলো লোক তৈরি হয়েছে পিছনের লোক তৈরি হয়েছে সামনের লোক তৈরি হয়েছে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আমাদের টার্গেটে এগিয়ে যেতে পারি আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া চাচ্ছি আসসালাম আলাইকুম হ্যাঁ আপনার দর্শকদের উদ্দেশ্যে কথা তো বাইজিদ খুব সুন্দর কথা বলেছেন খুলসিয়াত থাকে দিলে আল্লাহর সাহায্য আসে অবশ্যই আমি একটি ছোট্ট কথাই বলবো যে সব সময় আমি মনে করি পেনভিশনের এই যে অগ্রযাত্রা এটা তাদের বহুমাত্রিক কন্টেন্টগুলোকে নানাভাবে ডাইভার্সিফিকেশান করে সুন্দর সুন্দর বিভাগ ওয়ারি এটা এগিয়ে যাচ্ছে এবং এইখানে কোয়ান্টিটির যে কোয়ালিটির যেন সব সময় নজরটা থাকে প্যানভিশন পরিবারের কাছে এটাই আমি বলবো এবং আমাদের যে মানুষের রুচি অভিরুচিকে শুধু রুচি অনুযায়ী সস্তা বিনোদন না তাকে রুচির পরিবর্তনের জন্য কিন্তু একটা দায় আছে আমাদের এবং সেটাই সেটা খুব কঠিন এবং করে যাচ্ছে প্যানভিশন করে যাচ্ছে কি করে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ সর্বোপরি আল্লাহর সাহায্যই আমি আবারও বলবো যে আসলে আল্লাহর সাহায্যের জন্যই আমাদের প্রধান অস্ত্রই হচ্ছে আল্লাহ তালার সাহায্য ইনশাল্লাহ কন্টেন্ট যদি ভালো হয় তখন এই পরিবার ইনশাল্লাহ এগিয়ে যাবেই এবং সেই অব্যাহত গতিতেই এগিয়ে যাবে আমি সেই দোয়া ই করছি ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি তো বরাবরই প্রতি সপ্তাহে বলি তো আজকে বলবো এভাবে যে যদি আজকের এই আয়োজনে এই মিলিয়ন সাবস্ক্রাইবের এই প্রোগ্রামে যদি কই মধুরহান মল্লিক থাকতেন যদি সে কাবুল কাশেম মিঠুন বেঁচে থাকতেন তারা আপনাদেরকে উইশ করত তারা আজকের এই আয়োজনে আপনাদের তরে তাদের নিবেদন হতো তো আজকের এই আয়োজনে মরহুম কৈমতুর রহমান মল্লিক শেখ আবুল কাশেম মিঠুনের মাগফিরাত কামনা করি তাদের সেই স্বপ্ন চিন্তা পরিশ্রম ঘাম ঝরানো পথ ধরে আজকে প্যান টু মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে এবং আপনারা তার সহযোগী হয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই প্রতিষ্ঠান এবং তাদেরকে আমাদেরকে কবুল করুন সংস্কৃতির এই পথে যেন আমরা কারণ প্রত্যেকটা কাজের হিসেব হবে তো প্রযুক্তির ব্যবহার করার এই যে সময়গুলো এটারও হিসাব হবে আসুন আমরা যেভাবে প্যানবিশনকে সাপোর্ট দিচ্ছেন এভাবে মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকি আল্লাহ আমাদের আমিন আমিন দর্শক আমরা আমাদের অতিথিদের কথা শুনলাম আপনারা যারা একাধিকবার ফোন দিয়ে নির্জাতিত হলেন অর্থাৎ ফোনটা না ধরলাম না থেকে আমাদের কালচারাল প্রেসিডেন্ট আনিস ভাই আছেন যুক্ত একটু সালাম দিয়েছেন আর কি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রিয় আনিস ভাই আমাদের সবসময় সাথে আছেন আমাদের সাথে থাকবেন মোবাইলে অনেক প্রায় 2000 বা কাছাকাছি এরকম হবে হয়তো জি জি এরকম কমেন্টস আছে তো কমেন্টস গুলো আমরা ইচ্ছা করেই পড়তে পারিনি আজকে এটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আপনাদের কমেন্টস গুলো আমরা পড়ব এবং আমরা রিয়েক্ট করব করব ইনশাআল্লাহ তো আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা যারা এসেছিলেন আপনাদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা যারা চিপ্রিয় দর্শক আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা ফ্যান ভিশনের সাথে থাকবেন আসুন আমরা সব শেষে ওস্তাদের কণ্ঠের সাথে আমরা কণ্ঠ মিলিয়ে এই অনুষ্ঠান থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ জি আমরা আমাদের সমাপ্তিটা আল্লাহর গুণগান গেই শেষ করি নামে গান গাই এসো নাম প্রাণ জোড়া এসো না মন প্রাঞ্জুরায় আল্লাহ বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নাম টেনিলে হৃদয় হাসে ও মধুর নামে নেমে আসে ও মধুর নাম টেনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও না মেরে না মেলে না মেলে না তুলো নাশো না লাল না মে গান গা এসো না মোন প্রাণ জোড়া এসো নাম প্রাণ জোড়া আল্লাহু আকবার বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর যে নামে বিরাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি সারা দেবেন তিনি আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি ও মধুর নাম টেমিটায়। হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও মধুর নামটি টিমিটাই হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহ নামে গান গায় এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ Allahu Akbar. Bolo Allahu Akbar. 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 Akbar. Bolo Allahu Akbar. अकबर बोलो अल्लाह अकबर